দেখো তো ওই দিকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো, তার জন্য মুরগি 800 গ্রাম নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি মিডিয়াম সাইজের, টমেটোর একটু স্যুপ বানিয়ে নেব। তার জন্য টমেটোটাকে আমি শুকনো খোলায় নেড়ে নেবো একটু। হাই বন্ধুরা, আজকে আমি এখন চিকেনের রেসিপি করার জন্য টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রথমে একটু সামলে নেব। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকুন, আমিও সুস্থ থাকি, ভালো থাকি। নেবো, জলটা মরে গেছে, সরষের তেল দিয়ে দেবো, ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো। আদা রসুনটা ভেজে নেবো, এর সঙ্গে দিয়ে ভেজে নেবো, একসঙ্গে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেবো। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, আমি আদা রসুনটাও আমি এবারে তুলে নেবো মিক্সার গ্রাইন্ডারে। আগে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এবারে কড়াই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে নেবো হালকা হাতে, একটা খুব দারুণ সেন্ট বেরোচ্ছে থেকে, জৈত্রী, জায়ফল, বড় এলাচের দানা, ছোটো এলাচের দানা। টমেটোটা ছাঁতে লেগে গেছিল, পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো পুরোটা। চারটে টমেটো আছে মাঝারি সাইজের, তাতে একটু চিকেনটা এবারে ফেলে দেবো, ধুয়ে রাখা চিকেনটা। এখনই কালার এসে গেছে, কিন্তু মশলাই দিইনি। দেখুন এখন একটু সুন্দর কালার এসে গেছে, মশলাও দিইনি, একটু টমেটোর সঙ্গে নাড়ানাড়ি করে নেব, একটা ভালো সিমটা বেরোচ্ছে, বেরোচ্ছে না লবণটা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো, আর দেবো জিরে, গোলমরিচ, একসঙ্গে বাটা আছে শুনে কোটা আছে, জলটা দিয়ে দেবো টমেটো, বেশি করেই দিয়ে দিলাম একটু, আবার একটু নেড়ে নেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, কেন ঢাকনাটা দিয়ে দেবো, দেখে নেবো। বা বন্ধুরা দেখুন একবার কালারটা কত সুন্দর হয়েছে, রান্না আমার শেষের দিকে। এবার আমি একটু ফাটানো টক দই দিয়ে দেবো, এইটা দিলে তো আরও তো পাই। এবার দেখুন বন্ধুরা চিনি দেবো অনেকটাই বেশ, এরা ফাটা মিঠা ঝাল, কেমন কালারটা হয়েছে কমেন্টে জানাবেন। আর রান্নাগুলো দেখবেন স্কিপ না করে, নাচ কিচেনকে শেয়ার করবেন, ফলো করবেন। এবারে একটু হলেও আমি জল দেব এই দই মেখে, যা আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। শুধু রান্নার কালারটা একবার দেখবেন, টক ঝাল খাটা মিঠা চিকেন রান্না, আজকে রান্না আমার টক ঝাল খাটা মিঠা।